হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে সোনামা সকালবেলা স্কুলে যায়, তো সব কাজ টাজ সেরে এসে তো সোনামাকে এখন রেডি করতে এসেছি। তো টিভি চালিয়ে দিয়েছি, এদিকে ও টিভি দেখছে, নয়তো ও ভীষণ দুরন্ত বানা করে। তো ড্রেস পরিয়ে চুল বেঁধে খাইয়ে টাইয়ে দিই, তারপরে ওকে স্কুলে দিয়ে আসবো। আজকে আজকে আমি যাবো সকালবেলা স্কুলে দিয়ে আসতে, মাঝে সাঝে যাই, নয়তো ওর বাবাই ওকে দিয়ে আসে আর আমি গিয়ে নিয়ে আসি। তো সকালে অনেক কাজ থাকে না, এর জন্য আমি যেতে পারি না। তো আজকে এক জায়গায় গেছে, তো আমি এর জন্য ওকে আজকে তাড়াহুড়া করে স্কুলে দিয়ে আসছি। বাড়িতে এসে রান্নাবান্না করলাম, আলু দিয়ে রাটা দিয়ে ঝোল, তারপরে শাক ডাল আর মিষ্টি আলু বাটা। তো মিষ্টি আলু বাটাটা আমার ভীষণ ভালো লাগে, তোমরা কে কে পছন্দ করো জানিও কমেন্ট করে। তারপরে যে খেতে বসে পড়েছি, মিষ্টি আলু বাটা শাক আর আলু বাটার ঝোল, তারপরে খেয়ে খাচ্ছি। তখনই সোনামা চলে এসছে, তারপরে ওকেও খাইয়ে দিলাম। ও আলু খেতে চাইছিলো, তারপর ওকে আলু খাইয়ে দিলাম আমি খেয়ে। তারপর ওকে খাওয়াতে বসলাম, খেতে ভীষণ টাইম নেয়, তো আমি ওর সাথে একসাথেই খাই, তো আজকে তাড়াতাড়ি খেয়ে নিলাম আর কি। তোমরা পড়াচ্ছ ওদের কি পড়াচ্ছ? তুমি কি পড়াচ্ছ? অঙ্ক করাচ্ছ? কিছুই পারে না, হাজা ফাদা লেখে। তুমি কি লিখেছো দেখি? এগুলো কি চাইনিজ ভাষা নাকি বাংলা ভাষা? এগুলি ABCD লিখতে দিলাম, পারলো লিখতে দিয়েছো, পারলো তাই রাইট দিয়ে দিচ্ছ। প্রশ্নটা আমি লিখে দিয়েছি, প্রশ্নটা লিখে দিয়েছো আর ওরা উত্তর লিখবে। বাবা, এখন একটা চন্দ্র লিখি। তাই কি হয়েছে চোখে?